আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব প্লেন রেড লেন্টিল ভেজ পাকোড়া। তার জন্য প্রথমে সিদ্ধ করা মসুর ডাল নিয়ে নিচ্ছি। আজকে এই পাকোড়াটা আম্মু বানাবে। তো ডালটা সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে পানি ঝরানো হয়ে গেছে। এরপর ডালের সাথে একে একে আরও কিছু উপকরণ যোগ করব। এখন দিয়ে দিচ্ছি শাপলা। হ্যাঁ, শাপলা আমাদের জাতীয় ফুল, বাংলাদেশের জাতীয় ফুল, কিন্তু আমরা এটা সবজি হিসেবে খেয়ে থাকি। এটাকেও সিদ্ধ করা হয়েছে। এবার এই শাপলাটা ডালের সাথে যোগ করে দিচ্ছে। এই শাপলা এবং মসুর ডাল দুটি খুব তাড়াতাড়ি মনে করেন সিদ্ধ হয়ে যায়, ব্লেন্ড করার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর একটু ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, সামান্য লবণ এবং চালের গুঁড়া। সব উপকরণ দেওয়া হয়ে গেলে একসাথে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে 3 থেকে 5 মিনিট তেলে ফ্রাই করতে হবে। ব্যাস, আমাদের রেড লেন্টিল ভেজ পাকোড়া রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নাস্তায় এটা খুবই জমে যাবে, বিশেষ করে বৃষ্টির দিনে। তো আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।